شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. এক বোন প্রশ্ন লিখেছেন যে নামাজ পড়ার সময় কি কোরআন দেখে নামাজ পড়া যাবে কি না। আসলে নামাজ, যে ফরজ নামাজ যেটা রয়েছে, সেটা আদায় করার জন্য তো খুব বেশি লম্বা তিলাওয়াতের দরকার নাই। এজন্যে দেখে না পড়াটাই উত্তম, যেহেতু সেখানে দেখে পড়লে আপনার দৃষ্টি সেজদা জায়গায় রাখার সুন্নাত বাদ পড়ে, তারপরে কোরআন হাতে নিতে হয়, তারপরে মানে আবার কোরআন হাত থেকে রাখতে হবে, ইত্যাদি ঝামেলার কাজ রয়ে গেছে অনেকগুলো, এই জন্য না করাই উত্তম। আর নফল নামাজ, বিশেষ করে তারাবি বা তাহাজ্জুদ ইত্যাদি, কোনো মানুষ যদি দীর্ঘ কেরাত করে পড়তে চায় তাহলে তার জন্য কোরআন দেখে পড়ার অনুমতি আছে, সাহাবিদের আমল থেকে পাওয়া যায়। যদিও ওলামাদের মধ্যে অনেকে এটাকে মাকরুহ মনে করেন বা এটা ঠিক নয় মনে করেন। তো যেহেতু সাহাবিদের আমল থেকে পাওয়া যায়, হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমল থেকে, তারপর আরও কিছু সাহাবির আমল থেকে পাওয়া যায় যে তারা কোরআন দেখে পড়তেন। সুতরাং যদি কোরআন দেখে কেহ নামাজকে দীর্ঘ করার জন্য সুরা পাঠ করে, লম্বা সুরা, আশা করি কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ।